দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাস কুকিং আর্ট। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, আর সেটা হলো ফিশ কাবাব রেসিপি। বিফ কিংবা চিকেন দিয়ে কাবাব বানিয়ে কম বেশি সবাই খেয়েছেন, কিন্তু ফিশ দিয়ে বানানো কাবাব খুব একটা খাওয়া হয় না। এই দারুণ স্বাদের মাছের কাবাবটা পোলাও, বিরিয়ানি, ভাত, এমনকি বিকালের চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবে ও খেতে পারেন। এই কাবাবটা তৈরি করা খুবই সহজ। এই ফিশ কাবাবটা ফ্রিজেও রেখে দিতে পারবেন প্রায় মাসখানেক। কীভাবে জানতে সাথেই থাকুন। আমাদের সবার ঘরে মাছ কম বেশি থাকে, যে কোনো মাছ দিয়েই এই কাবাবটা তৈরি করে নিতে পারেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অস্ট্রেলিয়ায় কাঁটা ছাড়া এক ধরনের মাছ পাওয়া যায়, আমি সেটা দিয়েই করছি। নাম হচ্ছে বাসা মাছ, এখানে সবাই এটাকে বাসা মাছই বলে। আপনারা রুই, কাতলা, যে কোনো মাছ দিয়েই করতে পারেন। আসুন দেখে নেই কীভাবে বানাতে হয় এই মাছের চপ। তাই চুলায় একটা হাঁড়িতে আমি গরম পানি দিয়েছি, পানিটা ফুটলে মাছগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ। একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। পাঁচ মিনিট পর ফিরে আসছি, মাছটা এরই মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা স্ট্যানারের সাহায্যে মাছটা আমি ছেঁকে তুলে নিচ্ছি। পানিটা ঝরে গেলে আবারও আমি হাত দিয়ে চেপে চেপে মাছের সাথে থাকা বাড়তি পানিটা চিপে ফেলে দিচ্ছি। একদম শুকনো করে নিতে হবে, ঝরঝরে টাইপের। মাছের ভিতর যদি স্কিন থাকে তাহলে এগুলো অবশ্যই বাদ দিয়ে দিবেন, তা না হলে মাছের কাবাব ফেটে যাবে। একটা বাটিতে সবগুলো মাছ পানি চিপে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ভেঙে ঝুরঝুরা করে নিয়েছি। এবার মাছের মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেল হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এক চা চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি, 4-5টা কাঁচামরিচ কুচি। কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই চপে আদা রসুন পেস্ট ব্যবহার না করাই ভালো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি পিঙ্ক সল্ট দিচ্ছি, আপনারা যে কোনো সল্ট দিতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি মাছটা। এ সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে। লো ফ্লেমে রেখে মাছটাকে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে চেপে চেপে মিক্স করে নিতে হবে।
মেশানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভর্তা করে রাখা আলু। এই আলুটাও ভালো করে মিক্স করে নিতে হবে, চেপে চেপে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাবাব মশলা, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় পুরো আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। কাবাব মশলা না দিতে চাইলে ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ দিতে পারেন। এবার একটা চপার দিয়ে মেশ করে নিচ্ছি, যেন এটা ভালো মতো সব সমানভাবে মেশ হয়ে যায়, ঝুরা ঝুরা থাকে না। এবার মিশ্রণটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল 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 শেপ করে হাতের তালু দিয়ে চেপে চেপে টিকিয়ার গোল শেপ দিয়ে দিচ্ছি। এভাবে আমার সবগুলো টিকিয়া তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি গোল শেপ দিয়েছি, দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। বাকি প্রিপারেশনে চলে যাচ্ছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, সাথে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি সামান্য লবণ। এবার শুকনো উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নিব। এরপর প্রথমে একটা চপ নিয়ে কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। এই সময় আমি একটা কাঁটা চামচ ইউজ করব, এতে করে হাতে লেগে যাবে না। এখানে কিছু ফ্রেশ ব্রেড ক্রাম নিয়েছি, আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়াও ইউজ করতে পারেন। ব্রেড ক্রাম হলে ডাবল কোট করা লাগে না, টোস্ট বিস্কিটের গুঁড়া ইউজ করলে ডাবল কোট করতে হবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার বলি সংরক্ষণ পদ্ধতির কথা। যদি কেউ সংরক্ষণ করতে চায় তাহলে ফ্রোজেন পদ্ধতিতে ফ্রোজেন করতে হবে। দেখেন আমি কীভাবে করছি। আমি একটা ট্রেতে একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি, এরপর উপরে একটা বাটার পেপার বিছিয়ে আরেকটা লেয়ার রেখেছি। আপনারা চাইলে
একটা প্লেটে ফাঁকা ফাঁকা করে রেখে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিবেন। 2 ঘন্টা পর নামিয়ে সবগুলো তুলে একটা জিপার, একটা এয়ার টাইট বক্স বা জিপার ব্যাগে রেখে দিতে পারেন। এবার আমি এই মাছের চপটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এবার প্যানে কিছু তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হলে চপগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তেল আবার বেশি গরম, তেলটা বেশি গরম করতে যাবেন না, বেশি গরম হলে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে ভাজবেন, আবার একদম লো আঁচেও ভাজবেন না, এ আবার হাই আঁচেও ভাজবেন না, সব সময় কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। হালকা ব্রাউন কালার হলে, হালকা ব্রাউন কালার হলেই হবে। ফিশ কাবাব কিন্তু হয়ে গিয়েছে। আমি প্লেটে টিস্যু পেপার, আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর লাইক শেয়ার করতে একদম ভুলে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।